আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে রয়েছে বেগুন টমেটোর মুখরোচক একটি ভর্তা। সবাই তো বেগুনের ভর্তাটা সবসময় খেয়ে থাকেন, আজ না হয় বেগুন টমেটোর ভর্তাটাই বানিয়ে খাবেন। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, আর যারা খেয়েছেন তারা তো জানেনই এটা কতটা ভালো লাগে। তো এই রেসিপি তৈরি করার জন্য প্রথমেই আমি প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুনের মতো সরিষার তেল। তেলটা ভালো করে গরম হলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এতে দিয়ে দিব বেগুন। বেগুনটাকে আমি এরকম করে কেটে নিয়েছি এবং একটা টমেটো দিয়ে একটা ঢাকি দিয়ে ঢেকে রাখবো। এই সময় চুলার আঁচটা লো এবং মিডিয়াম হিটের মাঝামাঝি হবে। এবং দেখুন, কিছুক্ষণ পরে ঢাকি উঠিয়ে আমি দেখে নিলাম আমার টমেটো সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঠিক এভাবে স্কিনটা উঠিয়ে ফেললাম। আর বেগুনটাও আমি দেখলাম যে না, বেগুনটাও অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আর ঢাকি দিব না, এখন জাস্ট এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। দেখুন, বেগুনের কালার কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে এবং বেগুনটাও কিন্তু অনেকটা কমে এসেছে। আর আমি দেখেও নিলাম সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, বেগুনটা ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে উঠিয়ে নেব। ভাজা বেগুনটাকে তো ভালো মতো উঠিয়ে নিলাম। সুন্দর করে বেগুন টমেটো দুটোই উঠিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হলে এটাকে ঠিক এভাবে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি হাত দিয়ে সুন্দর করে চটকে নেব এবং এটা খুব সহজেই এরকম ভর্তা ভর্তা হয়ে যাবে। দেখুন, একটা চাটনির মতো হয়েছে। এবার আবারও চলে যাব ভাজা ভাজির কাজে। এই জন্য ঠিক যেই প্যানে এটাকে ভেজেছিলাম সেই প্যানে কিন্তু একটু তেল রয়েছে এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা আপনাদের স্বাদ মতো নেবেন, আমি 4-5টা নিয়েছি। একটু ঝালঝাল হলেই ভর্তা ভালো লাগে। এর সাথে আবারও অ্যাড করে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো সরিষার তেল। তারপর এটাকে একটু ভেজে নিব। তো দেখুন, অর্থাৎ একটু ব্রাউন করে নেব। বাদামি কালার হলেই কিন্তু এটার ভাজা ভাজির কাজ শেষ। যখনই এটা বাদামি কালার হবে তখন এর সাথে সেই টমেটো আর বেগুনের চটকানো ভর্তাটা এর সাথে অ্যাড করে দেব। বেগুনটা অ্যাড করে এটাকে আবারও 2-3 মিনিট মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেব। তারপর এর সাথে অ্যাড করে দেব ফ্রেশ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার এটা ভর্তার সাথে কিন্তু অনেক ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, আমি জানি না আপনাদের কেমন লাগে। তো এখানে আমি পরিমাণ মতো, অর্থাৎ 1 টেবিল স্পুনের মতো ধনিয়া পাতা কুচি ইউজ করেছি। তারপর এটাকে নেড়ে চেড়ে এর সাথে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে তৈরি হয়ে গেল আমার মজাদার বেগুন টমেটোর ভর্তা। আর এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দেবেন। তো এখন পরিবেশনের পালা আর খাওয়ার পালা। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, যেটাকে আমি আগেই বলেছি, আপনারা ট্রাই করে দেখবেন যারা খাননি। আর যারা খেয়েছেন তারা তো জানেনই এটা কেমন ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।